স্বাগতম জানাইছো আসামিজ অনলাইন টেক ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওলৈ। আপনার যদি গাড়ি আছে তেনেহলে আপনার কারণে ড্রাইভিং লাইসেন্স থাকাটো অতি জরুরি, নহলে আপনি নানান ধরনের বিপদত পড়িব পারে, জরিমানার সম্মুখীন হব পারে। তো আপনি ঘরতে বহি আপনার মোবাইলত নিজে ড্রাইভিং লাইসেন্সের কারণে কেনেদরে অনলাইন এপ্লাই করিব পারে এইখন ভিডিওর জড়িয়ে আমি অল্প জানিবলৈ চেষ্টা করিম, বা মই আপনার দেখাই দিম আপনাদের অনলাইন ড্রাইভিং লাইসেন্সের কারণে কেনেদরে এপ্লাই করিব পারে। তো বলক আমি ভিডিওটো আরম্ভ করো। ভিডিওটো আরম্ভ করার আগতে আপনাদের মূল একটা সরু রিকুয়েস্ট, আপনি যদি এতিয়ালৈকে আসামিজ অনলাইন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটি বজায় দিব। ভাল লাগিলে একটা লাইক করব, আপনার বন্ধুবর্গলৈ শেয়ার করব। আপনি আপনার মোবাইলের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে লব। ওপেন করে সার্চ বারত লিখব পরিবহন সেবা, পরিবহন সেবা লিখি সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগে লগে এনে ধরনের একটা পেজ ওলাইব। এই পেজর আপনি প্রথমতে যুক্ত লিঙ্ক দেখিছে এই লিঙ্কত ক্লিক করে দিব। ক্লিক করার পিছত এনে ধরনের পেজ আর একটা নতুন পেজ আইব। এই পেজর আপনি দুই নম্বর চাব পারে লিখা আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এইট ক্লিক করে দিব। ক্লিক করার পিছত আপনার আর একটা নতুন পেজ খোল খাব। এই পেজত আপনার এইখিন লিখা আছে সিলেক্ট স্টেট নেম, সিলেক্ট স্টেট নেমত সিলেক্ট করে আপনি আসাম সিলেক্ট করে লব। সিলেক্ট করার পিছত এনে ধরনের আর একটা পেজ ওলাই আহিব। ইয়াত আপনার প্রথমতে চাব ইয়াত লিখা আছে অনলাইন এপ্লাই, অনলাইন এপ্লাইত ক্লিক করব। ক্লিক করার পিছত আপনি নিউ লার্নার লাইসেন্সত ক্লিক করে দিব। ক্লিক করার পিছত আপনার ইয়াত দেখাইছে ইয়াত আপনার পাঁচটা স্টেপ ফলো করব। এক নম্বরত এপ্লিকেশনের ডিটেলস ফিল আপ করব, দুই নম্বরত আপলোড ডকুমেন্ট করব, তিন নম্বরত আপনার ফটো আর সিগনেচার আপলোড করব, চারি নম্বরত আপনার লার্নার লাইসেন্স টেস্টের কারণে বুকিং করব, পাঁচ নম্বরত আপনার পেমেন্ট করব। ইয়ার পিছত আপনি কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পিছত এনেদরে আহিব। এই পেজত আপনার একু করব না, আপনি সাবমিট ক্লিক করে দিব। সাবমিট ক্লিক করার পিছত আর একটা নতুন পেজর খোল খাইব। প্রথমতে আপনার স্টেট সিলেক্ট করব, স্টেট আসাম, আপনার আর টি অফিস কোনটো হয় এই সিলেক্ট করে লব। মই সিলেক্ট করে লো নগাঁও AH02। ইয়ার পিছত পিনকোড অটোমেটিক হাইড হয়ে যাব, ইয়াত পিনকোডটা বড়াব না। ইয়ার পিছত আহিব পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসত আপনার প্রথমতে এপ্লিকেশনের নাম লিখিব লাগিব। মই ইয়াত এপ্লিকেশনের নাম লিখি দিছো। ইয়ার পিছত এপ্লিকেশনের ফার্স্ট নেম লিখি দিছো, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বহুয়াই দিব, আর যদি না থাকে তাহলে লাস্ট নেম দি দিব। ইয়ার পিছত আহিব আপনার রিলেশন, আপনার রিলেশন কি কি হয় রিলেশন দিব। আপনি ফাদার দিব নে মাদার দিব, হাজবেন্ড গার্জেন, ইয়ার পর আপনি যিকোনো একটা দিব পারিব। মই ফাদার সিলেক্ট করে লৈছো। ইয়ার পিছত ইয়াত দিব লাগিব ফাদার ফার্স্ট নেম, ফাদার মিডল নেম থাকিলে মিডল নেম দিব, আর মিডল নেম না থাকিলে লাস্ট নেম বহুয়াই দিব। লাস্ট নেম বহুয়ার পিছত আপনার সিলেক্ট করিব লাগিব জেন্ডার, আপনার মেল ফিমেল কি হয় এই আপনার ইয়াত সিলেক্ট করব। ইয়ার পিছত আপনার বহাব লাগিব ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ ইয়াত বহুয়াই দিব। জন্মের তারিখ বহুয়ার পিছত আপনার জন্মের তারিখটা বহুয়ার পিছত এজটা বহুয়াই দিব, আপনার এজ বয়স ইমান বহুয়াই দিব। ইয়ার পিছত আপনার বহুয়াব লাগিব প্লেস অফ বার্থ, আপনার কত জন্ম হয়েছিল জন্মর ঠাইটো ইয়াত লিখি দিব লাগিব। ইয়ার পিছত আপনার বহুয়াব লাগিব আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকিব। ইয়ার পিছত আপনার কোয়ালিফিকেশন, আপনি লিখা পড়া কিমান করেছে ইয়ার কোয়ালিফিকেশনটা ইয়াত বহুয়াব লাগিব, আপনার যিমান হয় বহুয়াই দিব। মই ইয়াত 8 পাস দিছো। ইয়ার পিছত দিব লাগিব আপনার ব্লাড গ্রুপ, আপনার ব্লাড গ্রুপ কি হয় বহুয়াই দিব। যদি আপনি আপনার ব্লাড গ্রুপ না জানে তেনেহলে আননোন করে দিব। ব্লাড গ্রুপ বহুয়ার পিছত আপনার আহিব
ফোন নম্বর, আপনার যদি ফোন নম্বর আছে তেনহলে আপনার ফোন নম্বরটু বহুয়াই দিব। ফোন নম্বর বহুয়ার পিছত আপনার ইমেল আইডি বহুয়াব লাগিব। এই বহুয়ার পিছত আহিল আপনার মোবাইল নম্বর, ইয়াত আপনি আপনার মোবাইল নম্বর বহুয়াব লাগিব। আপনার মোবাইল নম্বরখন ইয়াত বহুয়াই দিব। মোবাইল নম্বর বহুয়ার পিছত আপনার ইমার্জেন্সি আর একটা মোবাইল নম্বর ইয়াত বহুয়াব লাগিব। ইয়াত আপনি আপনার আল্টারনেট মোবাইল নম্বর একটা বহুয়াই দিব। আল্টারনেট মোবাইল নম্বর বহুয়ার পিছত আপনার আইডেন্টিফিকেশন মার্ক, আপনার শরীরত কিবা যদি দাগ থাকে তেনহলে এইটু ইয়াত বহুয়াব লাগিব, আর যদি নাই তেনহলে নালাগে। ইয়ার পিছত আহিল আপনার প্রেজেন্ট এড্রেস, প্রেজেন্ট এড্রেসত প্রথমতে আপনার আসাম সিলেক্ট হয়ে থাকিব। ইয়ার পিছত আপনি আপনার ডিস্ট্রিক্টটু সিলেক্ট করিব লাগিব। ডিস্ট্রিক্ট সিলেক্টর পিছত আপনার সার্কল সিলেক্ট করিব লাগিব। আপনার সার্কল কি হয় সিলেক্ট করে লব। ইয়ার পিছত আপনি যদি ভিলেজত থাকে তাহলে ভিলেজ সিলেক্ট করিব, আর যদি আপনি টাউনত থাকে তাহলে টাউন সিলেক্ট করে লব। মোর যেহেতু ভিলেজ হয় ভিলেজত ভিলেজটু সিলেক্ট করে লৈছো। ইয়ার পিছত আপনার ভিলেজের নামটি ইয়াত বহাব লাগিব। ভিলেজের নাম বহুয়ার পিছত আপনার ঘর নম্বর বহুয়াব লাগিব। আপনার ঘর নম্বর কিমান হয় বহুয়াই দিব। ইয়ার পিছত আপনার আহিব পিনকোড, আপনার এরিয়া পিনকোড যেটু হয় আপনার এরিয়া পিনকোডটো ইয়াত বহুয়াই দিব। এরিয়া পিনকোড বহুয়ার পিছত আপনার বহুয়াব লাগিব। আপনি এইখন ঠাইত প্রেজেন্ট এড্রেসত আপনি কিমান বছর ধরে বসবাস করে আছে এইটো আপনার ইয়াত বহুয়াব লাগিব। কিমান বছর কিমান মাহ তো বহুয়াই দিব। বহুয়ার পিছত আহিল পার্মানেন্ট এড্রেস, আপনি প্রেজেন্ট এড্রেস আর পার্মানেন্ট এড্রেস যদি একই হয় আপনার তেনহলে কপিটু পার্মানেন্ট এড্রেসত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে লগে আপনার এইটু পেজ ফিল আপ হয়ে যাব। ইয়ার পিছত আহিল আপনি কিহর কারণে এপ্লাই করিব। আপনি দুচকীয়া না চারিচকীয়া গাড়ির কারণে ড্রাইভিং লাইসেন্সর এপ্লাই করিব, সেইটো আপনি ইয়াত সিলেক্ট করিব লাগিব। দুইচকীয়া না চারিচকীয়া গাড়ির কারণে আপনি ড্রাইভিং লাইসেন্সর এপ্লাই করিব। আপনি যদি বিচারে দুইচকীয়া গাড়ির কারণে এপ্লাই করিব তেনহলে করিব পারিব, আর যদি আপনি বিচারে যে মই দুইচকীয়া আর চারিচকীয়া দুটাই করিম তেনহলে আপনি এইটু বক্সত লাইট মোটরসাইকেল এল এম বি আর মোটরসাইকেল উইদাউট গিয়ার নন ট্রান্সপোর্ট এম সি ডব্লিউ ও জিত ক্লিক করে লব। লওয়ার পিছত ওকে করে দিব। ওকে করার পিছত আপনি এইটু বক্সত ক্লিক সিন লগাই আপনি ওকে করে দিব। করার পিছত আপনি ইয়াত আর আপনার একো করিব নালাগে, আপনি সাবমিট করে দিব। আপনার পেজটো সম্পূর্ণখানি শুদ্ধ হয় তাহলে আপনি ওকে ক্লিক করে দিব। ইয়াত আর ইউ শিওর ওয়েন টু সাবমিট দ্য ডাটা, ওকে করে দিব। সাবমিট করে দিয়ার লগে লগে আপনার সম্মুখত এনেধরনের একটা পেজ ওলাই আহিব, আর এইটু পেজত আপনার এপ্লিকেন্ট এড্রেস আর আরটিও লোকেশন ইয়াত থাকিব। ইয়ার পিছত আপনি ইয়ারপর এপ্লিকেশন ফর্মটো ডাউনলোড করে লব পারিব, আর আপনার একনলজমেন্ট নাম্বার যেটু এইটু ইয়ারপর ডাউনলোড করে লব পারিব। মই এপ্লিকেশন ফর্মটো আপনাদের ডাউনলোড করে দেখাইছো। এনেদরে আপনার এপ্লিকেশন ফর্মটো ডাউনলোড হয়ে যাব। ই এই ফর্মেরপর মেডিকেল সার্টিফিকেট এখন থাকিব, এইটু সার্টিফিকেট আপনি প্রিন্ট আউট করে আপনার মেডিকেলেরপর সহি করাই আপলোড করিব লাগিব। তো আজির ভিডিও এইখিনি আছিল। পরবর্তী ভিডিওত আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট আর এই এপ্লিকেশন ফর্মত কি কি লিখিব লাগে, কেনেদরে ফিল আপ করিব লাগে এই বিষয়ে আপনাদের জানাবলে চেষ্টা করিম। আর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডকুমেন্ট আপলোড করতে কি কি লাগিব, আর আপনার আরটিও অফিসত যাবলৈ হলে আপনার কি কি ডকুমেন্ট লৈ যাব লাগিব। আপনার একটা রিকুয়েস্ট থাকিল, আপনি যদি এইখান ভিডিওর পর কিবা শিকিব পারিছে তেনহলে প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, আর আপনার বন্ধুবর্গলৈ শেয়ার করে দিব। ভিডিওটো ভাল লাগিলে একটা লাইক করে দিব। ভিডিওটো চাওয়ার আপনাকে বহুত বহুত ধন্যবাদ।